স্বাধীনতা 53 বছর পরে কোটার কোনো প্রয়োজন নাই যাদেরকে দিচ্ছে। আপামর জনসাধারণ 18 কোটি বাঙালি বাংলাদেশিদের এপাশে আছে, প্রজন্ম থেকে প্রজন্ম এই খেলা তো বাদ। স্বাধীনতা 53 বছর পরে কোটার কোনো প্রয়োজন নাই যাদেরকে দিচ্ছে, অযৌক্তিক বেআইনি, সমাজের সাথে দেশের সাথে এটা একটা প্রতারণা। এটা যারা করছে আদালত দিয়েছে, আসলে আদালতের কাছেও বিচার পাবে কিনা আমি জানি না, কারণ বাংলাদেশের রাষ্ট্র আদালত সংসদ এগুলো কোনটা কী অবস্থা আছে 18 কোটি মানুষ জানে। হ্যাঁ, এগুলা এটা অন্য চ্যাপ্টার, ওরা এখন মেইন চ্যাপ্টার এটা হলো রাজপথ। রাজপথ যদি দখলে না থাকে এই আন্দোলন হবে না, ওই আদালত যাক আর যেখানেই যাক রাজপথে থাকতে হবে, জনগণের মধ্যে থাকতে হবে, তাহলেই মাত্র শুধু এইটার পক্ষে রায় আনা সম্ভব। আমরা 9 মাস 71-এর যুদ্ধ ওইটা আমরা সমর্থন করছি না, বোমের মধ্যে থাকছি না, তো এটা তো সামান্য জিনিস, এটা তো একটা যৌক্তিক আন্দোলনকে সমর্থন করবই, আমি এটার বিরুদ্ধে বলবো কেন? আমি এটার পক্ষে, অবশ্যই 100% সব অভিভাবক না, আপামর জনসাধারণ 18 কোটি বাঙালি বাংলাদেশিদের এপাশে আসা উচিত। আপনি একটা উদাহরণ দেখান, 47 মানে সেই ব্রিটিশ 905 সাল থেকে এ পর্যন্ত কোনটা রাজপথ ছাড়া আপনি আদায় করতে পারছেন? হয় রাজপথ, না হলে সশস্ত্র যুদ্ধ। আপনি একটা ইনস্ট্যান্ট দেখান যে আপনি সেই 1905 সাল থেকে এ পর্যন্ত 120 বছর পর্যন্ত আপনি কোন আন্দোলনটা স্বাভাবিকভাবে বলছেন আপনার আম্মা ভাত দেন ভাত দিছে, এরা রাজপথে আসছে কেন? এগুলো তো বহু ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই যে রাজপথে আসে ইটস নট এনাফ, এটা এনাফ না, জনসাধারণ আসে নাই, ছাত্ররা শুধু আসছে, অভিভাবকদের আসতে হবে। ওনারা দালাল, ওনারা ভারতীয় রাজাকার, এখানে যারা আন্দোলন করছে এরা বাংলাদেশি, না 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 মুক্তি, ওরা কোন মুক্তিযুদ্ধ? এখানে মুক্তিযুদ্ধ না, তাহলে কোটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আর আপনি 53 বছর কোন মুক্তিযুদ্ধকে আপনি কোটায় দিবেন? আমাকে শুধু একটা যুক্তি দেখান, 53 বছর স্বাধীনতার পরে আপনি কোন মুক্তি কটা মুক্তিযুদ্ধকে দিবেন? এটা তো অন্যায়, প্রজন্ম থেকে প্রজন্ম এই খেলা তো বাদ। এর আপনারা সবসময় বলবেন আমরা রাজতন্ত্র মানি না, জমিদারতন্ত্র মানি না, এটার ক্ষেত্রে চুরির বেলা ঠিক আছে, হ্যাঁ এরকম কোনো জায়গায় কোনো বিশ্বে কোনো প্রমাণ আছে জন্ম জন্মান্তর ধরে আপনারা করতেছেন? এগুলা বাজে কথা, দুর্নীতি করার কোনো শ্রেণী নাই, দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি করবেই, সেটা মুক্তিযুদ্ধ হোক আর এমনি হোক সাধারণ হোক, ওটা বাজে কথা। মুক্তিযুদ্ধ যেটা 71-এ যাচ্ছিলো তাই ছিল, এর পরবর্তীতে তারা অনেক কিছুই রাখতে পারে নাই, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের চাকরি দেন আপনি, তাকে কোটা দেন, কিন্তু বংশ কোনো প্রমাণ নয়, এটা তো সম্ভব না। আরে আমরা তো কষ্ট 15 বছরও সহ্য করতেছি, আমরা 71-এ 9 মাস সহ্য করছি, সহ্য করি না যুদ্ধের মধ্যে 5 বছর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সহ্য করছি, 5 বছর বিশ্বযুদ্ধ চলছে, সেকেন্ড ওয়ার চলছে, দুর্ভিক্ষ চলছে, সহ্য করে নাই, যেটা ন্যায়ের জন্য যদি সহ্য করতে করবো সমস্যা কী? তাই বলে কি অন্যায়কে প্রশ্রয় দিব যে আমার কষ্ট হবে? এটা যারা করতেছে তারা আত্মকেন্দ্রিক লোক, তারা মানুষ ঠিক না। মুক্তিযোদ্ধা পাক কোটা অসুবিধা নাই তো, বংশের কোনো ওইটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার কোটা পাইতে পারে, সঠিক মুক্তিযোদ্ধা জেনে মুক্তিযোদ্ধা যদি পায় পাক, কিন্তু 53 বছর বয়সে আপনি কারণ মুক্তিযোদ্ধাকে আপনি চাকরি দেবেন? 53 বছর তাদের রিটায়ার করার বয়স চলে আসছে, সবার যারা যারা এখন রিটায়ার করছে তারাই মুক্তিযোদ্ধার আরও আগে, তাদের সিনিয়রদের অনেক আগে রিটায়ার হয়ে গেছে, কোন মুক্তিযোদ্ধাকে আপনি চাকরি দেবেন?